2021 সালের পয়লা নভেম্বর থেকে শুরু হবে ভোটার তালিকা সংশোধনের কাজ। মঙ্গলবার এক বিজ্ঞপ্তি প্রকাশ করে জানালো নির্বাচন কমিশন। কমিশন বলল, পয়লা নভেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত গোটা মাস ভোটার তালিকার নাম তোলা, বাদ দেওয়া এবং সংশোধনের জন্য আবেদন করা যাবে। এর মধ্যে প্রতি শনি ও রবিবার প্রতি বুথের বিশেষ ক্যাম্প বসবে। এক মাস ধরে যত আবেদন জমা পড়বে তার শুনানি হবে ডিসেম্বর মাসের 20 তারিখের মধ্যে। সব আবেদন নিষ্পত্তি করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী 2022 সালের 5ই জানুয়ারি। তবে 2022 সালের 1 জানুয়ারি যাদের বয়স 18 হবে তারাই ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করতে পারবেন। 1 নভেম্বর থেকে নাম সংশোধনের কাজ শুরুর আগে 9ই আগস্ট থেকে 31শে অক্টোবর ভোটার তালিকায় যদি কোনো ভুল ত্রুটি থাকে এবং একাধিক নাম থাকে তাহলে তা ঠিক করা হবে। যদি কোনো বুথে 1000-এর বেশি ভোটার থাকে তাহলেও তা ঠিক করা হবে। সব বুথে ভোটার সংখ্যা থাকবে 1000-এর কম। আর নভেম্বর মাসে নতুন করে নাম তুলতে গেলে 6 নম্বর ফর্ম পূরণ করতে হবে। ভোটার তালিকায় নামের বা ঠিকানায় ভুল থাকলে 8 নম্বর ফর্ম জমা দিতে হবে। অনলাইনেও আবেদন করা যাবে। এই সব আবেদন শুনানি করে 5ই জানুয়ারি ভোটার তালিকা প্রকাশিত হবে।